স্টুডেন্ট তোমরা যারা কলেজের ছাত্রছাত্রী আছো তোমাদের জন্য আবারও একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এলাম আজকের ভিডিওটায় যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব প্রথমত যে বিষয়টা নিয়ে আলোচনা করব দেখো তোমাদের ইভেন সেমিস্টারের পরীক্ষা কবে হবে অর্থাৎ সেমিস্টার সিক্স সেমিস্টার ফোর এবং সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা কবে হবে এটা নিয়ে আলোচনা করব, দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের যে অর্থ সেমিস্টারের যাদের সাপলি আছে সেই অর্থ সেমিস্টারের সাপলির পরীক্ষা কবে হবে বা কখন হবে সেটা নিয়ে আলোচনা করব। এবং পরের গুরুত্বপূর্ণ বিষয় প্রথম সেমিস্টারে তোমরা যারা পরীক্ষা দিয়েছ সিসিএফ সিলেবাস অনুযায়ী প্রথম সেমিস্টারে তোমরা যারা পরীক্ষা দিয়েছো তোমাদের রেজাল্ট কবে পাবে এটা নিয়ে আলোচনা করব, এছাড়া সবশেষে যেটা আলোচনা করব তোমরা অনেকেই জানতে চেয়েছো যে দু সালে তোমরা যারা পরীক্ষা দিতে চলেছ তোমাদের জন্য কোন বছরের প্রশ্নপত্রগুলো সব থেকে গুরুত্বপূর্ণ সেটা নিয়েও আলোচনা করব। তাহলে প্রথমেই আলোচনায় আসা যাক তোমাদের ইভেন্ট সেমিস্টারের পরীক্ষা কবে হবে দেখো কলেজের যে সেমিস্টার সিস্টেম সেটা একটু তোমাদের প্রথমে বুঝতে হবে টোটাল যে সেমিস্টার টোটাল যে সেমিস্টার দুটো ভাগে ভাগ করা হয় সেমিস্টারকে একটা হচ্ছে ইভেন একটা হচ্ছে ইভেন্ট সেমিস্টার আরেকটা হচ্ছে তোমাদের অর্থ সেমিস্টার ইভেন্ট সেমিস্টার কোনগুলো ইভেন্ট সেমিস্টার হচ্ছে দুই চার ছয় এগুলো হচ্ছে ইভেন সেমিস্টার অড সেমিস্টার এক তিন পাঁচ এগুলো পরবর্তীকালে নতুন সিলেবাস অনুযায়ী এখানে এখানে হয়ে যাবে তোমাদের আট এবং এখানে সাত নম্বর সেমিস্টার পর্যন্ত থাকবে এবারে দেখো এই যে অড সেমিস্টারের পরীক্ষা অর্থাৎ যেগুলো এক তিন পাঁচ সাত এই সেমিস্টারের পরীক্ষাগুলো সাধারণত জানুয়ারি ফেব্রুয়ারি মাসে হয়ে থাকে তবে একটু লেট হতে পারে অনেক সময় তবে মোটামুটি জানুয়ারি ফেব্রুয়ারি মাসে এই অড সেমিস্টারের পরীক্ষা হয় এবং ইভেন সেমিস্টারের পরীক্ষা জুলাই মাস থেকে শুরু হয় জুনের শেষ বা জুলাই মাস থেকে ইভেন সেমিস্টারের পরীক্ষা শুরু হয় ভালো করে শুনবে তোমরা যারা সেমিস্টার সিক্সের ছাত্রছাত্রী আছো অর্থাৎ সিক্স সেমিস্টারে পড়াশোনা করছো তোমাদের জুলাই মাসের ফার্স্ট উইক বা সেকেন্ড উইক থেকে পরীক্ষা শুরু হবে সিক্স সেমিস্টারের পরীক্ষা ক্যালকা বিশেষ করে ক্যালকাটা ইউনিভার্সিটির সিক্স সেমিস্টারের পরীক্ষা জুলাই মাসের ফার্স্ট উইক বা সেকেন্ড উইক থেকে শুরু হবে অর্থাৎ প্রথম সপ্তাহ বা দ্বিতীয় সপ্তাহে জুলাইয়ে মানে সেমিস্টার সিক্সের পরীক্ষা শুরু হবে এবং তোমরা যারা ফোর্থ সেমিস্টারের ছাত্রছাত্রী আছো অর্থাৎ সেমিস্টার ফোরে পড়াশোনা করছো তোমাদের পরীক্ষা জুলাইয়ের এন্ডের দিকে হবে অর্থাৎ জুলাই মাসের শেষের দিকে তোমাদের পরীক্ষা শুরু হবে ঠিক আছে তোমরা যারা ফোর্থ সেমিস্টারের ছাত্রছাত্রী আছো তোমাদের পরীক্ষা জুলাই মাসের শেষের দিকে হবে এবং তোমরা যারা প্রথম সেমিস্টারে পরীক্ষা দিয়ে সেকেন্ড সেমিস্টারে পড়াশোনা শুরু করে দিয়েছ তোমাদের পরীক্ষা হবে আগস্টের আগস্টের সেকেন্ড উইক বা থার্ড উইক থেকে তোমাদের পরীক্ষা শুরু হবে কি বললাম তোমরা যারা সেকেন্ড সেমিস্টারে পড়াশোনা করছো তোমাদের আগস্টের সেকেন্ড উইক বা থার্ড উইক থেকে তোমাদের পরীক্ষা শুরু হয়ে যাবে অর্থাৎ তোমরা বুঝে গেছো যে তোমাদের সেমিস্টার সিক্সের ফোর্থ সেমিস্টার সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা কবে হতে চলেছে এবারে সাপলির ব্যাপারটাই আসা যাক সাপলির পরীক্ষা অর্থাৎ সেমিস্টার ফাইভ সেমিস্টার থ্রি এবং সেমিস্টার ওয়ানে তোমাদের যাদের সাপলি আছে তোমাদের পরীক্ষা কবে হতে পারে দেখো তোমাদের যাদের সাপ্লি আছে তোমাদের পরীক্ষা এই অর্ড সেমিস্টারে যদি কোনো সাবজেক্টে সাপ্লি থাকে তখন অড সেমিস্টারে যখন পরীক্ষা হয় সেই সময়ই তোমাদের সাপ্লি পরীক্ষা হয়ে যাবে অর্থাৎ সেমিস্টার ফাইভ সেমিস্টার থ্রি এবং সেমিস্টার ওয়ানে তোমাদের যাদের সাপ্লি আছে তোমরা সাপ্লি পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে তোমাদের ফিফথ সেমিস্টারে সাপ্লির পরীক্ষা প্রথমে হবে তারপর থার্ড সেমিস্টারে তারপর প্রথম সেমিস্টারের অর্থাৎ জানুয়ারি ফেব্রুয়ারি মাসে তোমরা সাপ্লির পরীক্ষা দিতে পারবে অর্থাৎ সাপ্লি ক্লিয়ার করার সুযোগ পাবে অর্থাৎ তোমাদের এটা দু সাল চলছে দু সালে দু সালে জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসে তোমরা কিন্তু তোমাদের সেমিস্টার ফিফথ সেমিস্টার থার্ড সেমিস্টার আর প্রথম সেমিস্টারের সাপ্লি ক্লিয়ার করার সুযোগ পাচ্ছ পরের গুরুত্বপূর্ণ বিষয় প্রথম সেমিস্টারের রেজাল্ট কবে প্রকাশিত হবে প্রথম সেমিস্টারের রেজাল্ট প্রথম সেমিস্টারের রেজাল্ট মে মাসের শেষের দিকে অর্থাৎ এই যে মাসটা চলছে এই মাসের একদম শেষ সপ্তাহে অর্থাৎ একদম শেষের দিকে প্রকাশিত হতে পারে নয়তো তোমাদের জুন মাসে জুন মাসের ফার্স্ট উইক ফার্স্ট উইকে তোমরা জানো এখন ভোটের কাজারে চলছে সেই কারণে তোমাদের জুনে রেজাল্টটা যত সম্ভব যেটা অনুমান করা যাচ্ছে তোমাদের রেজাল্ট প্রকাশিত হবে জুন মাসের পনেরো তারিখের পর তোমাদের প্রথম সেমিস্টারে তোমরা যারা পরীক্ষা দিয়েছ তোমাদের রেজাল্ট প্রকাশিত হবে জুন মাসের পনেরো তারিখের পর জুন মাসের পনেরো তারিখের পর প্রথম সেমিস্টারে তোমরা যারা সিসিএফ সিলেবাস অনুযায়ী পরীক্ষা দিয়েছ তোমাদের রেজাল্ট প্রকাশিত হবে এবারে তোমরা যারা দু হাজার চব্বিশে পরীক্ষা দিতে চলেছো ইভেন সেমিস্টারে তোমাদের জন্য কোন বছরের প্রশ্নপত্রগুলো বেশি গুরুত্বপূর্ণ দেখো তোমাদের প্রশ্ন সবথেকে গুরুত্বপূর্ণ দু হাজার বাইশ সাল দু হাজার সালের প্রশ্ন সবথেকে গুরুত্বপূর্ণ এটা তোমরা স্টার দিয়ে নাও ঠিক আছে দু হাজার বাইশ সালের প্রশ্ন সবথেকে গুরুত্বপূর্ণ এছাড়া তোমাদের দু হাজার সালে দু কুড়ি সালে পরীক্ষা হয়নি ইভেন সেমিস্টারে দু সালে পরীক্ষা হয়নি দু সালের প্রশ্ন তোমরা খুঁজে পাবে না তাই দু হাজার কুড়িটাকে কিন্তু বাদ দিতে হবে দু সালের প্রশ্ন করবে দু সালের প্রশ্নটা দেখবে দু সালের প্রশ্নটা দেখবে এবং তার সঙ্গে তোমরা দু হাজার তেইশ ভালো করে কথাগুলো শোনো দু হাজার তেইশের প্রশ্ন তোমরা একটু সংগ্রহ করবে দু হাজার তেইশে যে প্রশ্নগুলো পরীক্ষায় দু হাজার একুশ এবং দু হাজার উনিশ থেকে পড়ে গিয়েছে সেগুলো বাদ দিয়ে বাকি প্রশ্নগুলো দু হাজার একুশ এবং দু হাজার উনিশ সালের প্রশ্ন করে ফেলবে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে তোমাদের জন্য দু হাজার বাইশ সালের প্রশ্নপত্র এছাড়া কি বললাম দু হাজার তেইশের প্রশ্ন সংগ্রহ করবে সেখানে দেখবে যে প্রশ্নগুলো দু হাজার তেইশে এসেছে এমন প্রশ্ন দু হাজার একুশ এবং দু হাজার উনিশে আছে সেই প্রশ্নগুলো বাদ দিয়ে বাকি সমস্ত প্রশ্নগুলো তোমাদের তৈরি করতে হবে এইভাবে তোমরা নিজেরা সাজেশানও তৈরি করতে পারো কলেজের সেক্ষেত্রে সিক্সটি পার্সেন্ট পার্সেন্ট থেকে সেভেন্টি পার্সেন্ট কিন্তু তোমরা কমন পেয়ে যাবে আজকে এই তথ্যগুলো তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো এরকম গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার জন্য